সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি ঐতিহ্যবাহী এবং সুবিশাল গরু ছাগলের হাট, 22 মৌজার হাটে। আজকে এই হাট থেকে দর্শক বন্ধুরা আপনাদেরকে ছোট বড় মাঝারি এবং খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কুরবানি উপযোগী সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব। এই রমজান মাসে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে তারই একটি সার্বিক ধারণা দেবো। তো আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান কয়টা গরু নিয়ে আসছেন আজকে? গরু নিয়ে আসছি নয়টা নিয়ে আসছেন। সবগুলি বড় বড় না ছোট? সবগুলো বড় গরু। সব বড় গরু? আচ্ছা, তো আপনাদের কাছে তো সবসময় আনকমন কালেকশন থাকে, এবার কি আনকমন কিছু আছে? জি আছে। আচ্ছা, তো তো আজকে যে নয়টা গরু আনছেন কি কি জাতের গরু আছে? সিন্ধি, শাহিওয়াল, লাল, মনে হয় করস নাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাসা তো এই 22 মৌজা বাজারে? 22 মৌজা বাজার। তাহলে চলেন গরুগুলি দেখি। চল দেখেন। আচ্ছা, এই গরুটা ভাই কি জাতের গরু? শাহিওয়াল। এটা শাহিওয়াল জাতের গরু? গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর গরু, পাকরা কালার, এরকম গরু তো মানুষ খুঁজে বেশি খামারের জন্য। আচ্ছা, তো এই গরুটার আপনার বয়স আছে কেমন? বয়স 4 দাঁত। 4 দাঁত বয়স মাত্র? আচ্ছা, ওজন আছে কেমন এটার? ওজন 10 মন হবে। 10 মন হবে। আর এটার দাম চাইতেছেন কত? 3,20,000 স্যার। 3,20,000 চাইতেছেন এটা চাওয়া দাম? আর এটা দেওয়া দাম কত? বেচা 240 হলে বেশ। 240 হলে বিক্রি করে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এর পাশের গরুটা দেখুন। জি দেখেন। এই গরুটা ভাই কি জাতের গরু? এটা সিন্ধি। সিন্ধি গরু? এই গরুটার বয়স আছে কেমন? 4 দাঁতে। 4 দাঁত বয়স আছে। এই গরুটার ওজন আছে কেমন? এর ওজন আছে 10 মনের উপর আছে। 10 মন প্লাস আছে। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? 3,20,000 চাই। 3,20,000 চাইতেছেন। আর এটা লাস্ট কত হলে দিতে পারবেন? 250 হলে বেশ। 250 হলে বিক্রি করে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন 3 নম্বর গরুটা দেখি। এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 নম্বর গরু। এই গরুটার বয়স আছে কেমন? 6 দাঁত। 6 দাঁত। এটা কি দেশির মধ্যে ক্রস? না, দেশির মধ্যে ক্রস। আচ্ছা, এই গরুটা আপনার দাম চাইতেছেন কত? 125। 125। এটার ওজন আছে কেমন? ওজন 4.5 মন। 4.5 মন। আর এটা লাস্ট কত হলে দিতে পারবেন? লাস্ট একদম 15 হলে বেচতে পারবেন। লাস্ট একদম 15 হলে দিয়ে দিবেন? 115। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন 4 নম্বর গরুটা দেখি। আচ্ছা, এই যে এটা হচ্ছে 4 নম্বর গরু। আচ্ছা, এই গরুটার আপনার বয়স আছে কেমন? 2 দাঁত। 2 দাঁত। এটা তো দেশের মধ্যে ক্রস? জি, দেশের মধ্যে ক্রস। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? 145। 145। এটার ওজন আছে কেমন? ওজন 5 মন। 5 মন। আর এটা আপনার লাস্ট কত হলে দাও? 130 হলে বেশ। 130 হলে বিক্রি করে দিবেন? এই যে সাথে যে লাল গরুটা, আচ্ছা এটা কি জাতের গরু? সিন্ধি লাল। সিন্ধি লাল গরু? এটা হচ্ছে 5 নম্বর। জি। আচ্ছা, এই গরুটার বয়স আছে কেমন? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। আর এটার দাম চাইতেছেন কত? 160 দাম চাই। এটার ওজন কত আছে? ওজন 5 মনের উপর হবে। 5 মন প্লাস আছে। আর এটা লাস্ট কত হলে আপনার দেওয়া টার্গেট? 150 হলে বেচা যায়। এটা 150 হলে বিক্রি করে দিবেন? আর 6 নম্বরটা? এটা 6 মন আছে ওজন। 6 মন ওজন আছে। এটা তো শাহিওয়াল ক্রস? জি। আচ্ছা, এটার আপনার কয় দাঁত হয়েছে? দাঁত 4টা। এটার দাঁত হচ্ছে 4টা। এটার দাম চাইতেছেন কত? 175। 175। আর এটা লাস্ট কত হলে দিতে পারবেন? 55 হলে বেশ। 55 হলে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পাশে 7 নম্বর গরুটা। আচ্ছা, এই গরুটা কি জাতের? দেশি শাহিওয়াল গরু। দেশির মধ্যে শাহিওয়াল ক্রস? জি। আচ্ছা, এই গরুটার দাঁত হয়েছে কয়টা? দাঁত 4টা। 4টা দাঁত। এটার দাম চাইতেছেন কত? 180 দাম। 180। আর এটা লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে? 65 হলে বেশ। জি ভাই। তা আপনারা তো ব্যবসা করেন সবসময় এরকম সুন্দর সুন্দর গরু কালেকশনে থাকে? জি জি, সবসময়। আপনাদের খামারও তো গরু থাকে সবসময়? জি। তো কোনো খামারি ভাই যদি আপনাদের কাছ থেকে যদি গরু নিতে চায় একটু যোগাযোগ করার জন্য ফোন নম্বরটা বলেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করতে চান আপনাদেরকে আমি একটু নাম্বারটা বলে দিতেছি, 01797-844-312। এই নাম্বার যোগাযোগ করলে আপনারা যে কোনো সময় খামার উপযোগী খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম, ভালো ভালো ভালো। কাকা কয়টা গরু নিয়ে আসছেন? একটা। একটা? এটা কি পালের গরু না কিনা গরু? কিনা গরু। কিনা গরু? কাকা এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গরু? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান গরু তো কাকা নাভি হয় না, মাশাআল্লাহ এটা যে নাভি আছে। আর এটা তো অস্ট্রেলিয়ার মধ্যে শাহিওয়াল ক্রস? ক্রস হ্যাঁ, ক্রস। আচ্ছা, তো অস্ট্রেলিয়ার মধ্যে শাহিওয়াল ক্রস গুলো কিন্তু অনেক বড় হয়, অনেক মোটো। বড় বড়। আচ্ছা, তো এটা এখন কয় দাঁত বয়স আছে? 2 দাঁত। 2 দাঁত বয়স আছে। দাম চাইতেছেন কত এটা? দাম চাই 70। 1,70,000। 1,70,000। জি। তা হাটে কেমন দাম উঠছে এটার? দাম 30-35। 30-35 বলতাছে। আর এটার ওজন আছে কেমন? 6 মন। 6 মন আছে? 6 মন। আর এটা আপনার লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে? হ্যাঁ, কত হলে আপনার দেওয়ার টার্গেট আছে? 1.5 লাখ। 1.5 লাখ হলে দিয়ে দিবেন? জি। আচ্ছা, আপনি তো ব্যবসা করেন? বেশ করি। আচ্ছা, এরকম যদি কেউ গরু নিতে চায় দিতে পারবেন তো? হ্যাঁ,
guru আছে guru দিতে রং guru দাউন যাইবো হ্যাঁ guru দিতে আচ্ছা আপনার বাসা কোন জায়গায় বিশরুট বিশরুট আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা তো আমি দিতাম না নাম্বার মোস্ত নাই না আচ্ছা সমস্যা নাই কাকা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম ভালো আছি ভালো আচ্ছা কয়টা গরু নি আসছেন আসছে দুইটা গরু লাই দুইটা নি আসছেন পালের গরু না কিনা গরু পালের গরু পালের গরু মাশাআল্লাহ আচ্ছা এই গরুটার এখন দাঁত ভাঙছে দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছে 1,20,000 1,20,000 ওজন আছে কেমন ওজন আছে 4 মণ 4 মণ আর এটা লাস্ট কত হইলে দেওয়ার টার্গেট আছে এরকম 110,500 110,500 আর একটা কি এটা আচ্ছা ওই গরুটার আপনার দাঁত ভাঙছে ওটা কি দুই দাঁত দুই দাঁত আচ্ছা ওইটার দাম চাইতেছেন কত ওইটার দাম চাইতেছে 130 130 আর ওটা লাস্ট কত হইলে দেওয়ার টার্গেট আছে 15 115 হলে দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন না ও হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ দুইয়া দুইয়া দুইটা নিয়ে আসছেন আচ্ছা এই গরুটা আপনার দাঁত ভাঙছে দুইটা দাঁত আছে দুইটা দাঁত হইছে আচ্ছা এটার দাম চাইতেছেন কত 140 140 ওজন আছে কেমন এটার ওজনটা আপনার 5 মণ 5 মণ আর এটা লাস্ট কত হলে আপনার দেওয়া টার্গেট আছে ধন্যবাদ ভালো থাকবেন এখন এই বাজারে আপনার কত হাজার টাকা মন বিক্রি হইতেছে আর কি 1,05,000 দাম হইতেছে আর কি আপনার তো আরো গরু আছে আচ্ছা এই যে এটা তো দেশাল গরু দেশি গরু খুব তেজ দেখা যায় আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটার দাম হচ্ছে 1,20,000 1,20,000 এটা তো দাঁতে নাই না এটা দাঁতে নাই আচ্ছা এটার আপনার ওজন আছে কেমন এটা 4.5 মণ হবে আর কি 4.5 মণ হবে এটা খাটো হইলো মাংস আছে মাংস আছে জি জি আচ্ছা আর বডিটা খুব সুন্দর জি জি আচ্ছা তো এটা আপনার লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে এটা আপনার 90-95 কইতাছেন